হ্যালো, এখন আমি আসলে আলোচনা করব হচ্ছে জেনারালাইজার নিয়ে, যেটা যেখানে আমরা দেখাবো সিস্টেম থেকে কিভাবে আপনি একটি জার্নাল এন্ট্রি করবেন, প্রভিশন এন্ট্রি করবেন, কন্ট্রা ভার্সা, যেটা ব্যাংক থেকে ক্যাশে টাকা নিয়ে আসবেন, ক্যাশ থেকে ব্যাংকে জমা দেবেন কিভাবে, জিএল কিভাবে ক্রিয়েট করবেন, গ্রুপ কিভাবে ক্রিয়েট করবেন, এবং জিএল এর সাথে যদি স্পেশালি কোনো ট্যাগ ক্রিয়েট করতে চান সেটা কিভাবে অ্যালোকেট করবেন, এবং কস্ট সেন্টার কিভাবে ক্রিয়েট করবেন। তো কস্ট সেন্টার ম্যানেজমেন্ট কিভাবে করবেন, এবং এই জিনিসগুলো আমি জিএল মডিউলে আপনাকে দেখানোর চেষ্টা করব। তাহলে ফার্স্ট অফ অল দেখি আমি একটা জিএল কিভাবে ক্রিয়েট করব, এবং জিএল কিভাবে ক্রিয়েট করব, এবং প্রথমে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব, এবং গ্রুপের মধ্যে কিভাবে জিএল ক্রিয়েট করব, এবং ওই জিএলটি আর একটা জিএল ট্যাগটা কিভাবে অ্যাড করব। জিএল ট্যাগটা হচ্ছে যে এরকম কিছু কিছু রিপোর্ট থাকতে পারে যে দুইটা জিএল ডিফারেন্ট দুইটা গ্রুপে, বাট এই দুইটা জিএল এর আমি একটা ট্যাগের মাধ্যমে রিপোর্ট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ট্যাগটা জিএল ট্যাগটা ইউজ করব। ওকে, সো আমি একটা রিপোর্ট দেখি যে আমি কিভাবে জিএল ট্যাগের রিপোর্ট দেব। ফর এক্সাম্পল আমার এক্সটেনশন বা অথবা আমি মনে করি, ফর এক্সাম্পল এক্সটেনশনে তিন চারটা জিএল এ কস্টিং হয়, তো এক্সটেনশন ট্যাগ দিয়ে আমি ওই এক্সটেনশন রিলেটেড খরচগুলো ওই ট্যাগ থেকে বের করতে পারি। তাহলে একটা এক্সটেনশন জাস্ট আমি সিলেক্ট ট্যাগটা সিলেক্ট করলে ওই এক্সটেনশন রিলেটেড যতগুলো জিএল আছে তার আমি আউট যে কোনো রিপোর্ট, যে কোনো ধরনের রিপোর্ট আমি টান দিতে পারি, সেটাকে আমরা ট্যাগ বলতেছি। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিএল ক্রিয়েট করব কিভাবে, জিএল ক্রিয়েট গ্রুপ করব, প্রথমে গ্রুপ করব কিভাবে। সো এম মডুলে যাব, এম মডুলে আমি একটা গ্রুপ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে একটা জিএল অ্যাকাউন্টস গ্রুপ, জিএল অ্যাকাউন্ট গ্রুপে ক্লিক করব। একটা অ্যাকাউন্ট গ্রুপ, সাপোজ একটা অ্যাকাউন্টস গ্রুপ বলি যে এক্সটেনশন ক্লিয়ারিং, এক্সটেনশন ক্লিয়ারিং গ্রুপ, সেটা কোথায় আছে, অ্যাডভান্সে আছে, আমি অ্যাডভান্সের মধ্যে রাখতে চাই, অ্যাডভান্স টু এক্সটেনশন, অ্যাডভান্স টু এক্সটেনশন গ্রুপের মধ্যে রাখতে চাই, এবং এই অ্যাডভান্স টু এক্সটেনশন গ্রুপের মধ্যে আমি আর একটি জিএল ক্রিয়েট করতে চাই। সো আমার অলরেডি আমার গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে, এবং একটি জিএল কিভাবে ক্রিয়েট করব, সেম অ্যাজ আমি এম মডিউলের মধ্যে ক্রিয়েট জিএল অ্যাকাউন্টসে যাব। ক্রিয়েট জিএল অ্যাকাউন্টসে যে আমি অ্যাকাউন্ট টু নাম্বারটা দিব, যে আপনাদের অ্যাকাউন্ট যে কোডটা আছে, এবং অ্যাকাউন্ট নাম দিলাম হচ্ছে যে এক্সটেনশন ক্লিয়ারিং অ্যাকাউন্ট। তো সেটা আমি আমার যে গ্রুপটা এইমাত্র ক্রিয়েট করলাম সেই গ্রুপটাকে চিনাইতে চাই, অ্যাকাউন্টস ক্লিয়ারিং অ্যাকাউন্টস গ্রুপ। আর এই ক্ষেত্রে আমি কোনো ট্যাগ নাই, সো সেই ক্ষেত্রে আমি কোনো ট্যাগ ইউজ করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি যদি চাই যে আমি কোনো একটি ট্যাগ প্রথমে ক্রিয়েট করব, ট্যাগ ক্রিয়েট করব কিভাবে, প্রথমে অ্যাকাউন্টস মডুলে যাব, যে আমি এখান থেকে সেটআপের মধ্যে মেইনটেনেন্সের মধ্যে অ্যাকাউন্টস ট্যাব, আমি একটা ট্যাগের নাম দিলাম এক্সটেনশন, এটার পারপাসটা লিখলাম, যে পারপাসটা লিখবো পারপাস অফ এক্সটেনশন জিএল রিপোর্টিং। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এই ট্যাগটি ইউজ করলাম। এখন আমি দেখি যে আমার ক্লিয়ারিং জিএল এর মধ্যে, ক্লিয়ারিং জিএল নাম দিলাম, এখানে আমি তার একটা গ্রুপিং অ্যাকাউন্ট বললাম, এবং এক্সটেনশন গ্রুপটাকে চিনাই এক্সটেনশন, এক্সটেনশন টু এক্সটেনশন ক্লিয়ারিং অ্যাকাউন্ট, ট্যাগটি এক্সটেনশন দিয়ে আমি যখন সেভ দিব তখন আমার অ্যাকাউন্টিং ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টটা যদি সার্চ করে দেখতে চাই যে এক্সটেনশন ক্লিয়ারিং অ্যাকাউন্ট, সো এক্সটেনশন ক্লিয়ারিং অ্যাকাউন্টটা কী ছিল সেটা আমি দেখতে পাবো। তাহলে আমি দেখলাম কীভাবে একটা জিএল গ্রুপ ক্রিয়েট করবেন এবং ট্যাগ ক্রিয়েট করবেন। ওকে, এখন আমি দেখব কিভাবে আপনি একটি জার্নাল ক্রিয়েট করবেন, কিভাবে আপনি প্রথমে ক্যাশ পেমেন্ট ব্যাংক পেমেন্ট করবেন সেটা দেখাবো। ক্রিয়েট ব্যাংক পেমেন্ট, আপনি কোনো মিসেলিনিয়াস ব্যাংক পেমেন্ট করতে চান, যে পেমেন্ট টু প্রজেক্ট
সেইটা আপনি কি হেডে পেমেন্ট করতে যাচ্ছেন, সে হেডটি আমি ফার্স্টে সিলেক্ট করলাম, আমার প্রজেক্টের পার্সেন্টেজটি সিলেক্ট করলাম, অ্যামাউন্টটি সিলেক্ট করলাম। এখানে আমি ন্যারেশনটা লিখবো যে আমি কি লিখতে চাই। এখানে রিমার্কস, আর এখানে আমি কোথা থেকে পেমেন্টটা দিচ্ছি সেটা সিলেক্ট করব, কত নম্বর চেকে পেমেন্ট দিচ্ছি সেটা বলবো, দেয়ারপর প্লাস প্লাস দিব। আমি মাল্টিপল এটা একটা ব্যাংক পেমেন্ট করতে পারি মাল্টিপল হেডে, এবং আমি এই ডাইমেনশন দিয়ে আমি পার্সেন্টটা সিলেক্ট করলাম। সাপোজ আমি আরেকটা হেডে পেমেন্ট করতে চাচ্ছি, সেটা হইতে পারে ডিফারেন্ট পার্সেন্টারে, এবং ডিফারেন্ট পেমেন্ট আমি দিলাম এটার জন্য রেফারেন্স রিমার্কস যদি ডিফারেন্ট হয়, সাপোজ রিমার্কস টু সেটা, আর ওভারঅল যদি কোনো আমার রিমার্কস থাকে সেটা আমি এখানে লিখবো ওভারঅল রিমার্কস। হ্যাঁ, সেটা দিয়ে আমি প্রসেস পেমেন্ট প্রসেসে ক্লিক করলে আমি ভাউচারটি দেখতে পারবো যে আমার এই জিএলএ এবং এই অ্যাকাউন্টস থেকে পেমেন্ট হয়েছে। হ্যাঁ, ওভারঅল রিমার্কসটা আমার অ্যামাউন্টটা চলে আসবে। এখন আমি যদি এটার এগেনস্টে কোনো অ্যাটাচমেন্ট করতে চাই, সেটাও এই 30 নম্বর ব্যাংক পেমেন্টের এগেনস্টে অ্যাটাচমেন্ট হিসেবে অ্যাড করতে পারবো। সেম অ্যাজ আমি ক্যাশ পেমেন্টের মতো, ক্যাশ পেমেন্ট আমার ক্যাশ পেমেন্ট সেম অ্যাজ আমি অল ক্যাশ লিস্টগুলো আমার চলে আসবে, এবং কিভাবে ক্যাশ পেমেন্ট করতে চাই আমি কুইক পেমেন্টও করতে চাই। যে কুইক পেমেন্টটা হচ্ছে যে এরকম আমার কিছু কিছু রেগুলার পেমেন্ট করতে হয়, বিশেষ করে এক্সপেন্স রেটেড যেগুলো ন্যারেশন এবং হেড কমন সেল, তো সেটা আমি কুইক পেমেন্ট সেট আপ করে আসতে পারি। সেই কুইক পেমেন্ট সেট আপের থেকে যখন কুইক পেমেন্টটা সিলেক্ট করবো, অটোমেটিক কুইক পেমেন্টের লিস্টটা আমার এখানে চলে আসে। তো কুইক পেমেন্ট কিভাবে সেট আপ করবো সেটা আমরা প্রথমে দেখি। কুইক পেমেন্ট সেট আপ করার জন্য আমাকে যেখানে যেতে হবে, এম মডুলের মেনটেনেন্সের মধ্যে কুইক এন্ট্রিস, কুইক এন্ট্রিসে বললাম যে টি এক্সপেন্স, এটা যাবে হচ্ছে যে এটা হচ্ছে ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্ট ডেসক্রিপশন যে মিস ফর ইআরপি প্রজেক্ট টি এক্সপেন্স, সাপোজ ডিফল্ট অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা দিয়ে আমি অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এখানে এই এডিটে ক্লিক করব, ক্লিক করার পর আমি বলবো যে এটা রিমাইন্ডার পোস্ট হচ্ছে রিমাইন্ড অ্যামাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে যে ইনক্রিজ হবে কি বেসড অন ইনক্রিজমেন্ট বা অ্যামাউন্ট অফ ইনক্রিজ কত পার্সেন্টেজ আমি পার্টলি ইনক্রিজ হইতে পারে এবং রিমাইন্ডার হইতে পারে। এবং আমি বললাম এটা পার্টিকুলার একটা এক্সপেন্স জিএলে যায়, এক্সপেন্স জিএল একটা এক্সপেন্স জিএল মনে করেন একটা এক্সপেন্স আমার একটা এক্সপেন্স জিএল সিলেক্ট করলাম, এবং আমার ডিফল্ট যদি কস্ট সেন্টার বলে একটা কস্ট সেন্টার সিলেক্ট করলাম। তো এই অ্যামাউন্টটা যখন সেট আপ করবো, আমি যখন এখন ক্যাশ পেমেন্ট করতে যাই, ক্যাশ পেমেন্টে যদি যাই তখন আমি কুইক এন্ট্রি সিলেক্ট করবো, এবং আমার এই এক্সপেন্স অনেকগুলো কুইক এন্ট্রি থাকতে পারে, আমি জাস্ট শুধু গোতে ক্লিক করলে অটোমেটিক্যালি লাইন আইটেমটা অ্যাড হয়ে যাবে 200 টাকা। তো এটার যদি কোনো চেঞ্জ থাকে সেটাও চেঞ্জ করতে পারি, তাহলে বারবার আমাকে ন্যারেশনটা লিখতে হলো না। সেক্ষেত্রে আরেকটা জিনিস, যদি এটার পার্টিকুলার কোনো এমপ্লয় এক্সপেন্স করে, সেক্ষেত্রে আমি এখানে এমপ্লয় সিলেক্ট করব, এবং কম্বো বক্স থেকে সেই এমপ্লয়টি আমি এখানে সিলেক্ট করলে ওই এমপ্লয়ের এগেনস্টে কস্টটি বুক হয়ে যাবে। হ্যাঁ, সেটাও আমি করতে পারবো। অ্যাড পেমেন্ট প্রসেস দিলে আমার পেমেন্টটি হয়ে গেল রেগুলার কনভেন্সগুলো। সেম অ্যাজ আমি ব্যাংক আমি ক্যাশ ব্যাংক রিসিভ করতে পারবো, আমি যদি কোনো কাস্টমার কাছে ব্যাংক রিসিভ করি বা মিসলিনিয়াস কোনো ব্যাংক রিসিভ করি, সেম কোন ব্যাংকে টাকাটা জমা দিচ্ছি সেটা আমি সিলেক্ট করব এবং অ্যামাউন্টটা নিব, আমি ব্যাংক রিসিভটা করতে পারবো। সেম অ্যাজ ক্যাশ রিসিভও আমি সেম অ্যাজ কোন ক্যাশে কীভাবে জমা দিচ্ছি সেটা করতে পারবো। এবার দেখাবো আপনি কীভাবে কন্টা এন্ট্রি করবেন। কন্টা এন্ট্রি করার জন্য কন্টা এন্ট্রিতে ক্লিক করব, আমি সাপোজ একটা ব্যাংক থেকে এই ব্যাংক থেকে টাকাটা এবং ক্যাশে নিতে চাই, তো ক্যাশ সিলেক্ট করব এবং চেক নাম্বারটা দিব, কত নাম্বার চেকের এগেনস্টে টাকাটা নিচ্ছি, চেক ডেট বলবো এবং অ্যামাউন্টটা বলবো কত টাকা নিচ্ছি, এবং এটা যদি ওভারঅল রিমার্কস থাকে সেটা আমি বলবো কি পারপাসটা, যে যদি কন্টেন্টে ক্লিক করি তাহলে দেখবো যে আমার এত টাকা ক্যাশে ঢুকছে এবং ব্যাংক থেকে এত টাকা আউট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার কন্টেন্টটাও আমি করতে পারলাম।
এবার দেখাবো কিভাবে আপনি একটি জার্নাল এন্ট্রি করবেন। তো জার্নাল এন্ট্রি করার জন্য এই মডিউলে জার্নাল এন্ট্রিতে ক্লিক করব। তো জার্নাল এন্ট্রিতে নর্মালি আমাদের জার্নাল এন্ট্রিতে আমরা কি করব, নন ট্রানজাকশনাল এন্ট্রি গুলো করব, যে যে কোনো পার্সেন্ট হেড সিলেক্ট করব এবং ডেবিট হেড সিলেক্ট করলাম, এবং আমাদের ক্রেডিট হেড যেটাকে করতে চাই সে হেডটাকে হেড পার্সেন্টটা সিলেক্ট করলাম, বাট এই এবং সেটার অ্যামাউন্টটা ক্রেডিট অটোমেটিক্যালি চলে যাবে। এটা ন্যারেশনটা যদি লিখতে চাই লিখলাম, এবং সেক্ষেত্রে আমি প্রসেস দিলে আমার একটা জার্নাল এন্ট্রি হয়ে যাবে, এবং জার্নাল এন্ট্রির এগেনস্টে যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেটাও আমি অ্যাটাচমেন্ট করতে পারবো। এখন যদি আমি প্রভিশনাল এন্ট্রি করতে চাই তাহলে আমি একটা জিনিস দেখাই দিতে চাই। প্রভিশনাল এন্ট্রি করতে গেলে আপনাকে ফাইনালি জার্নাল এন্ট্রিতে যেতে হবে। জার্নাল এন্ট্রি যে আমি জাস্ট শুধু রিভার্সে ক্লিক করবো, আমি একটা প্রভিশনাল এন্ট্রি দেখাই যে আমি এটা মে মাসে প্রভিশনাল করতেছি, বাট এটা ইম্প্যাক্ট করবে জানুয়ারিতে। সাপোজ টিসি কর্পোরেশন, এটার ডেবিট হবে 4,000 এবং এবং ক্রেডিট হবে যে ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট 4,000। আমার এই মাসে আমি এটা প্রভিশন করলাম, বাট অন্য মাসে এটা অল্টারনেটিভ হেডের আকারে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যদি প্রসেস জার্নালে ক্লিক করি তাহলে আমি দেখি এটা হচ্ছে টিটি কর্পোরেশন ছিল ডেবিট। হ্যাঁ, তাহলে এই জার্নাল ইনকোয়ারিতে যদি আমি যাই তাহলে আমি আজকের ডেটে দেখি যে এটা হলো 23 তারিখ। 23 তারিখে আমার যে জার্নাল এন্ট্রি গুলো হয়েছে, এই 3,000 টাকা জার্নাল এন্ট্রি দেখি, টাইপ দি জার্নাল। তো আমাকে এখানে এই 4,000 টাকা আমার টিডি কর্পোরেশন ডেব। এখানে আমি এখন আমি যদি এই জার্নালটায় আমি দেখি এটা জুন মাসে, তাহলে দেখবো অটোমেটিক্যালি এটা প্রভিশন হয়ে গেছে। জুনের 1 তারিখে যদি দেখি অটোমেটিক্যালি আমার এই অ্যামাউন্টটা আমার প্রভিশন হয়ে গেছে। আমি একটু জাস্ট খেয়াল করি, এই 4,000 টাকা এখন এই টিডি কর্পোরেশন ক্রেডিট হয়ে গেছে এবং এটা ডেবিট হয়ে গেছে পরবর্তী 1 তারিখে। তাহলে আমি আর বেসিক্যালি এইখানে জার্নাল এন্ট্রিতে এই রিভার্স ট্রানজাকশন স্পেশালি সবাই পারমিশন পাবে না, এটা পারমিশন মডিউল থেকে ডিফাইন করা হবে কে রিভার্স এন্ট্রিটা দিতে পারবে বা প্রভিশন এন্ট্রিটা দিতে পারবে। হ্যাঁ, আর জিএল ইনকোয়ারি রিলেটেড আমি যদি দেখাই, আপনি যদি জিএল জার্নাল ইনকোয়ারি করতে চান তাহলে আমাকে এম মডিউলে ইনকোয়ারি স্ট্যাপের মধ্যে যে কোনো ধরনের জার্নাল টাইপ দিয়ে ইনকোয়ারি করতে পারি, ডেট বিটুইন দিয়ে ইনকোয়ারি করতে পারি এবং রেফারেন্স দিয়ে ইনকোয়ারি করতে পারি, এবং এখানে ক্লিক করলে ডেট বিটুইন দিলে ওই ডেট বিটুইনের ডে বুকটা আমি দেখতে পাবো। ওকে, আর যদি আমি জিএল লেভেলে ইনকোয়ারি করতে চাই সেক্ষেত্রে জিএল এ ক্লিক করব এবং জিএল এবং কস্ট সেন্টার ধরেও আমি ইনকোয়ারি করতে পারবো, এবং এছাড়া যদি আমি পার্টিকুলার এমপ্লয় ধরেও ইনকোয়ারি করতে চাই, এমপ্লয়টা সিলেক্ট এমপ্লয় ধরেও ইনকোয়ারি করতে পারবো কম্বিনেশন করে। জিএল গুলো ইনকোয়ারি যদি করতে চাই তাহলে সাপোজ আমার একটা এলসি জিএল ছিল, আমি এলসি জিএল ধরে যদি ইনকোয়ারি করতে চাই তাহলে এলসি জিএল টাও আমি দেখতে পারবো। যে ভিউ করলে ওই কস্ট সেন্টারের রিপোর্টটাও আমি দেখতে পারবো, ডেবিট ক্রেডিট কি অবস্থা, কস্ট সেন্টার রিলেটেড রিপোর্ট। ওকে, এবং সেক্ষেত্রে আমাদের ট্রাভেলান্স এর যে রিপোর্ট গুলো দেখতে পাবো, ট্রাভেলান্স এর ইম্প্যাক্ট গুলো দেখতে পাবো আফটার জার্নাল এন্ট্রি রিপোর্ট, যে কি অবস্থা আপনার জার্নাল এন্ট্রি পর যে কিছুক্ষণ আগে আমি একটা এন্ট্রি দিলাম, যেমন টিডি কর্পোরেশন টিসি কর, সাপোজ আইবিসিএস প্রাইমেক্স, আইবিসিএস প্রাইমেক্স এর আমি ট্রানজেকশন ডিটেলস দেখতে পাচ্ছি আমার হিট করছে। তো এটা যদি আমি আইটেম এর উপর ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার জিআরএন হয়েছে এবং আমার ক্রেডিট নোট এবং আমার পেমেন্ট হয়েছে। তো যেভাবে হয়েছে পুরো হিস্ট্রিটা আমি দেখতে পাবো, যে বিশেষ করে পুরো লেজারটা আমি দেখতে পাবো, তার পুরো হিস্ট্রিটা। প্রথমে সেলসের মাধ্যমে টাকাটা ডেবিট হয়েছিল এবং ক্রেডিট হয়েছে ক্রেডিট নোটের মাধ্যমে, এবং পেমেন্ট রিসিভ করছি এত টাকা তার ক্রেডিট ছিল, তার পেমেন্ট রিসিভ হয়েছে 34 টাকা, এত টাকা ক্রেডিট ছিল, 4,000 টাকা রিসিভ হয়েছে, তার এত টাকা দেওয়া হয়েছে। তো এই হিস্ট্রিগুলোও আমরা দেখতে পাবো। ওকে, ট্রাভেলার্স থেকে ড্রিল ডাউন করতে পারবো।
এছাড়া এই মডিউলের মধ্যে ব্যালেন্স শিট দেখতে পারবো। ব্যালেন্স শিটটা প্রতিটি আইটেমে আমরা ড্রিল ডাউন যদি করতে চাই ড্রিল ডাউন করতে পারবো। এবং গ্রুপ সামারি যদি দেখতে চাই, গ্রুপ সামারি রিপোর্টটা আমি অল গ্রুপ বা যে কোনো পার্টিকুলার একটা গ্রুপের ট্রানজেকশন দেখতে চাই, একটা গ্রুপের ট্রানজেকশন দেখতে পারবো, বা ফুল গ্রুপের আমি ট্রানজেকশন দেখতে চাই সেটা আমি দেখতে পাবো। সো ওভারঅল এটা হচ্ছে যে আমাদের সেই মডিউলটা জেনারেল লেজার। পরের নেক্সট এর মডিউলটাতে আমরা মান ক্লোজিং রিপোর্টিংটা দেখানোর চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম।